हेलो अस्सलाम वालेकुम गाइस, सीक्रेट ट्रिक्स चैनल पक्ष থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সো নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। সো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে কিভাবে আপনারা সাধারণত নাম্বার 1 সিপি নেটওয়ার্ক আইমনিটাইজে সঠিকভাবে অ্যাপ্লাই করবেন এবং কিভাবে সাধারণত স্কাইপে ম্যানেজারের সাথে লাইভ চ্যাট করবেন এবং কিভাবে আপনারা অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ পাবেন। আরেকটি বিষয় নিয়ে আমি আলোচনা করব এই ভিডিওতে, সেটি হলো যে আপনারা অনেকেই কিন্তু বলেন যে ভাই অ্যাকাউন্ট বাই অ্যান্ড সেলস সম্পর্কে জানতে কিংবা অ্যাকাউন্ট আপনারা বাই করেন কিংবা সেল করেন। সো আমি এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলবো এবং গুরুত্বপূর্ণ কথা বলবো অ্যাকাউন্ট বাই অ্যান্ড সেলস নিয়ে। যদি আপনারা ওই কথাগুলো শোনেন তাহলে কখনো এই বাই অ্যান্ড সেল করার কথা আপনারা কখনো চিন্তাই করবেন না, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো যে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আরেকটি বিষয় আপনাদেরকে বলবো সেটা হলো যে ফুল ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন, ঠিক আছে। কারণ যারা এক্সপিরিয়েন্স পার্সন আছেন, যারা সিপিএ মার্কেটিং করেন অলরেডি এবং যারা নতুন আছেন, যারা সিপিএ মার্কেটিং করতে চাচ্ছেন বা করতেছেন, তারা আইমনিটাইজে অ্যাপ্লিকেশন করার পূর্বে এই ভিডিওটা অবশ্যই আপনাদেরকে দেখতেই হবে, ঠিক আছে। সো এই তো হচ্ছে কথা, এখন আমি মূল ভিডিওতে যাচ্ছি, ঠিক আছে। সো অ্যাপিং থেকে আমি প্রথমে আপনাদেরকে দেখাই যে আমি যে আপনাদেরকে বললাম যে আইমনিটাইজ হচ্ছে নাম্বার 1 সিপিএ নেটওয়ার্ক, এটি কেন সেটি আমি অ্যাপিং থেকে আপনাদেরকে এখন দেখাবো। সো অ্যাপিংয়ে আসার কারণটা হচ্ছে যে এই আইমনিটাইজ অ্যাকাউন্টটা কেমন, এই আইমনিটাইজ অ্যাকাউন্টটা কি আদৌ কি পে করে কি না, এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদেরকে এখন দেখাবো। সো দেখেন আইমনিটাইজের এই অ্যাপিং আসার পরপরই আপনারা দেখতে পারবেন যে আইমনিটাইজের রেটিং সম্পর্কে। সো অফার হচ্ছে 4.95, পে আউট হচ্ছে 4.95, তারপর সাপোর্ট হচ্ছে 4.91। এটি খুবই ভালো একটি নেটওয়ার্ক। বেস্ট হওয়ার মূলত পিছনের কারণটা হইতে হবে প্রথমে সাপোর্ট দিতে হবে, পে আউট ভালো দিতে হবে এবং অফার, ঠিক আছে। সো দেখেন এখানে কিন্তু আইমনিটাইজের নামে 106 জন মানুষ অলরেডি ভালো ভালো রিভিউ দিয়ে গেছে, আপনারা নিচের থেকে একটু দেখতে পারবেন, আমি সেগুলো আপনাদেরকে দেখাবো। সো তারপর দেখেন এখানে নাম্বার অফ অফার আছে 195, আর কমিশন টাইপ হচ্ছে সিপিএস, সিপিএল, সিপিআই, সিপিএস। তার মানে হচ্ছে এই অফারের ভিতরে ইনক্লুড হচ্ছে আপনারা সিপিএ মার্কেটিংয়ের কিছু কিছু সাইট আছে যেগুলো সাধারণত হচ্ছে কি বলে ওটাকে সিঙ্গেল অপটিন অফার, ডাবল অপটিন অফার, এই অফারগুলো কিন্তু এর ভিতরে পাবেন, ঠিক আছে। আর মিনিমাম পে আউট হচ্ছে $80, এটি খুবই ভালো যে $80 পেমেন্ট করে। অন্যান্য সিপি নেটওয়ার্কের মতো এমন না যে আপনার $100 হলে পেমেন্ট করবে, আর এরা কিন্তু কোনো পেমেন্ট হোল্ডও করে না, ঠিক আছে। এটি খুবই ভালো। তারপর হচ্ছে পেমেন্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে নেট 7, নেট 15, নেট 30। তার মানে হচ্ছে এরা সাপ্তাহিক পেমেন্ট করে, 15 দিনে পেমেন্ট করে, আবার কিন্তু 30 দিনেও পেমেন্ট করে। সো প্রথম পেমেন্টটা কিন্তু হয়তো আপনার 15 দিনে পাবেন। আপনাদের ট্রাফিক কোয়ালিটি যদি ভালো হয় এবং আপনাদের আর্নিং যদি প্রতিদিন যদি ভালো হয়, আপনারা জাস্ট ম্যানেজারকে রিকোয়েস্ট করবেন যে ভাই আমাদেরকে জাস্ট আপনি একটু 7 দিনে পেমেন্ট দেওয়ার চেষ্টা করেন, তাহলে আপনাদেরকে কিন্তু তারা 7 দিনে পেমেন্ট দিয়ে দিবে। সো তারপর দেখেন যে এখানে আছে কিন্তু পেমেন্ট মেথডটা এখানে 7 ভাবে নিতে পারবেন, 7 ওয়েতে পেমেন্ট নিতে পারবেন। একটা হচ্ছে যে ওয়ের, পেপ্যাল, পেক্সিউম, কিউই, বিটকয়েন, ক্যাপিটালিস্ট, দেন হচ্ছে ওয়েব মানি, দেন হচ্ছে পায়োনিয়ার। সো এই 7টে বিষয়ে যে কোনো কিছুতে কিন্তু আপনি পেমেন্ট নিতে পারবেন। তারপর আরেকটি বিষয় হচ্ছে যে রেফারেল কমিশন, এখানে রেফারেল কমিশন হচ্ছে 5%। আমি আমার রেফারেল লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা যদি আমার রেফারেল লিঙ্ক থেকে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার খুব সহজেই অ্যাকাউন্টে অ্যাপ্রুভ পেয়ে যাবেন, ঠিক আছে। সো অ্যাফিলিয়েট ম্যানেজার হচ্ছে যে এন, আর নিচের দিকে দেখতে পারবেন যে অ্যাভেলেবল অফার এগুলো আছে। তারপর তার নিচেও দেখতে পারবেন যে অল রিভিউ, আপনার চাইলে এই রিভিউগুলো নিয়ে রিভিউগুলো ঘাটাঘাটি করতে পারেন অথবা রিভিউগুলো নিয়ে পড়তে পারেন, ঠিক আছে, যে রিভিউটা আসলে কেমন, ওকে। সো এই হচ্ছে যে অ্যাপিংয়ের কথা। এখন প্রশ্ন হলো যে আপনি সঠিকভাবে কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন। আমরা অনেকেই কিন্তু সঠিকভাবে অ্যাপ্লিকেশন করতে পারি না, আর যার ফলশ্রুতিতে আপনারা অনেকেই বলেন যে আমরা অলরেডি অ্যাপ্লিকেশন করেছি কিন্তু ম্যানেজার এখন আমাদেরকে রিপ্লাই দেয় নাই। আর মূল কারণ হচ্ছে যে আপনি কিন্তু সঠিকভাবে অ্যাপ্লিকেশনই করতে পারেন নাই। সঠিকভাবে ম্যানেজাররা যদি আপনার অ্যাপ্লিকেশনটি পড়তে না পারে তাহলে কিভাবে আপনাদেরকে তারা স্কাইপে কিংবা ফেসবুকে কিভাবে আপনাদেরকে তারা ফেসবুকে না, টেলিগ্রামে কিভাবে তারা আপনাদেরকে মেসেজ করবে। सो ये विषयगुलो अवश्य आपनादेरके जानते होबे ठीक आछे। सो देखें आमी एखन देखाबो जे सो देखें অ্যাপ পেইং থেকে এখানে যে জয়েন নাও আছে জয়েন নাও ক্লিক করবেন। এই জয়েন নাও ক্লিক করার পরে আপনারা কিন্তু খুব সহজে দেখতে পারবেন যে কিভাবে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হয়। সো দেখেন এটি আমার হচ্ছে অ্যাকাউন্ট। সো এই অ্যাকাউন্ট থেকে আমি একটু ই করব আর কি, অ্যাকাউন্টে লগ আউট করে নেব। অ্যাকাউন্টে লগ আউট করার পরে সো আমি আপনাদেরকে দেখাইতে পারবো যে কিভাবে অ্যাপ্লাই করতে হয়। সো দেখেন আমি লগ আউট করে দিলাম। সো দেখেন আমি জাস্ট এখানে সার্চ দিব যে iMonetizeIt साइन अप। सो एटी लिखे जो सार्च दें तो एखे प्रथम देखते पाबेन जो रेजिस्ट्रेशन iMonetize एखे अपना क्लिक करबें। सो एखे क्लिक करार पर एरकम किन्तु आपनारा एकटा इंटरफेस पाबेन। सो देखें इंटरफेसर एखे आछे जे फार्स्ट नेम लास्ट नेम इमेल पासवर्ड कन्फार्म पासवर्ड तारपर होच्छे आपनार डेट बा डेट तारपर होच्छे सिल तारपर होच्छे आपनार स्काइप अकाउंट तारपर होच्छे आपनार এগুলো সব কিছু দিতে হবে। এখন আপনাদেরকে দেখাইতেছি। সো দেখেন এখানে কিন্তু নামের পাশে কিন্তু স্টার মার্ক দেওয়া আছে, আর মানে হচ্ছে যে এগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে ফুলফিল করতে হবে। সো আমি দেখাই প্রথমে আপনারা আপনাদের এখানে প্রথমে বলছে যে ফার্স্ট নেম, অবশ্যই আপনারা আপনাদের নাম দিবেন যে নামটি আপনাদের এনআইডি কার্ডের সাথে অ্যাটাচ করা আছে, যে নামটি ওখানে দেওয়া আছে সেই নামটি এখানে দেবেন, ফার্স্ট নেম লাস্ট নেম। এর কারণ হচ্ছে iMonetize অ্যাকাউন্টটি যদি আপনি অ্যাপ্রুভ নিতে চান অবশ্যই আপনাকে কিন্তু আপনার এনআইডি কার্ডটাও সাবমিট করতে হবে। সো তারপরে হচ্ছে যে ইমেল, কোন ইমেল দেবেন এখানে, যে ইমেলটি আপনার ভ্যালিড, যে ইমেইলে আগে কোনো সিপিএ নেটওয়ার্ক অ্যাপ্রুভ নেওয়া নেই বা কোনো সিপিএ মার্কেটিং নেটওয়ার্কের সাথে অ্যাটাচ না, সেই ইমেলটি এখানে দেবেন। তারপরে এখানে হচ্ছে পাসওয়ার্ড দিবেন, যে পাসওয়ার্ড ওপরে দিবেন সে পাসওয়ার্ড অবশ্যই কনফার্ম পাসওয়ার্ডেও দিবেন, ঠিক আছে। আর দেখেন বার্থ ডেট। সো অনেকেই ভুল করেন, অনেকেই কিন্তু প্রথমে ডেট দেন, তারপর মান দেন, তারপর ইয়ার দেন। বাট এই iMonetize-এ অ্যাকাউন্ট করার সিস্টেম হচ্ছে যে প্রথমে আপনাকে ইয়ার দিতে হবে, যেমন আপনি জন্ম কোন সালে করেছেন, তারপর মান্থ, তারপর ডেট। সো এই বিষয়টা অবশ্যই আপনারা ভালোভাবে দিবেন, ঠিক আছে। তারপর হচ্ছে সিলেক্ট আই এম। সো এখানে আপনারা কিন্তু স্কাইপও দিতে পারবেন, টেলিগ্রামও দিতে পারবেন। আপনি যদি আপনার স্কাইপ দেন তাহলে অবশ্যই আপনার স্কাইপের যে নাম আছে এই নামটা দিয়ে দেবেন, অথবা স্কাইপের যে এই যে live.cid এর পরের অংশ আছে এটি দিয়ে দেবেন, ঠিক আছে। সো দেখেন তারপরের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে লেখা আছে যে আই ওয়ান্ট টু ইউজ, আপনি কিসের জন্য এই অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ নিতে চান। সো দেখেন এখানে প্রথমে দেখতে পারবেন যে স্মার্ট লিঙ্ক, তারপর সিপিএ অফার্স, তারপর বোথ। আপনারা করবেন কি, এই বোথে ক্লিক করবেন, ঠিক আছে। সো তারপর এখানে আপনাদেরকে বলবে যে হোয়াট সিপিএ নেটওয়ার্কস স্মার্ট লিঙ্কস ডু ইউ কারেন্টলি ওয়ার্কিং উইথ। এর মানে হচ্ছে যে আপনি কারেন্টলি মানে নাও মানে বা এখন আপনি কোন সিপিএ নেটওয়ার্কের সাথে কাজ করতেছেন। আপনি লস পলসের সাথে কিংবা প্রফিট মনিটাইজের সাথে কিংবা যে অ্যাকাউন্টের সাথে কাজ করতেছেন সেই অ্যাকাউন্টের নামটি এখানে লিখে দেবেন। সো তারপর এখানে বলতেছে যে হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট আস, এখানে বলতেছে যে কি মানে কোথায় থেকে আপনি আমাদের সম্পর্কে শুনেছেন। আপনি এখানে লিখে দিতে পারবেন অ্যাপ পেইং অথবা ইউটিউব অথবা ফ্রেন্ডস, ঠিক আছে। সো তারপর এখানে এই যে ক্লিক মার্কে টিক দিবেন, এখানে এই যে রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবেন। সো রেজিস্ট্রেশনে ক্লিক করার আগে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে যে যখন রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করবেন, ফর্মটা ফিল আপ করার পর ওপর থেকে আবার নিচ পর্যন্ত ভালোভাবে দেখে নেবেন যে আপনার সব ইনফরমেশনগুলা ঠিক আছে কিনা, তারপর এই রেজিস্ট্রেশনে ক্লিক করে দিবেন। এই রেজিস্ট্রেশনে ক্লিক করে দেওয়ার পরে আপনার ইমেইলে একটি ইমেল দেওয়া হবে। সো কি ইমেলটি আপনি পাবেন দেখেন আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। আমি আবার বলছি যে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আজকের। সো আপনাদেরকে যে কাজটি করতে হবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফুল কন্টিনিউ করবেন। আর হ্যাঁ, কোনো বিষয় যদি না বোঝেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে এখনই জানান, ঠিক আছে। সো দেখেন আপনার প্রথমে যে ইটা পাবেন সেটা হলো যে এইরকম iMonetize কনফার্ম রেজিস্ট্রেশন এইরকম একটা ইমেল পাবেন। সো এই ইমেইলে আপনাদেরকে যে কাজটি করতে হবে দেখেন এখানে কিন্তু এই অ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট আছে, এই অ্যাক্টিভ মাই অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। এর মানে হচ্ছে যে আপনার ইমেলটা কনফার্ম করার জন্য ইমেলটা কনফার্ম, এখানে অ্যাক্টিভ মাই অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনি আরেকটি ইমেল পাবেন। সো দেখেন এইরকম ইমেল, ঠিক আছে। सो এখানে এরকম একটা ইমেল পাবেন সেটা হচ্ছে আপনার ইমেলটা কনফার্ম করার পরে এখানে বলতেছে যে থ্যাঙ্কস ফর সাইনিং আপ প্ল্যাটফর্ম ইওর অ্যাপ্লিকেশন উইল বি রিভিউ উইদিন 2 ওয়ার্কিং ডেজ। ঠিক আছে, এখানে বলতেছে যে 2 দিনের ভিতরে আমাদের ম্যানেজার আপনার সাথে যোগাযোগ করবে। উই উইল সেন্ড ইউ ইমেল উইথ সাম ক্ল্যারিফাই কোশ্চেন্স কাইন্ডলি আস্কিং ফর রিপ্লাই অ্যান্ড ডিটেলস অ্যাজ সুন অ্যাজ পসিবল। উই উইল বি ওয়েটিং ফর ইউ ফিডব্যাক ফর 7 ডেজ। আফটার দ্যাট ইউর অ্যাপ্লিকেশন উইল বি অটোমেটিক্যালি ডিক্লাইন। আর মানেটা হচ্ছে যে তারা 2 দিন পর আপনাকে মেসেজ দেবে এবং কিছু ইনকোয়ারির জন্য তারা কিছু প্রশ্ন আপনাকে করবে। ওই প্রশ্নগুলোর অ্যান্সার তাদেরকে দিতে হবে। যদি 7 দিনের ভিতরে না দেন তাহলে আপনার অ্যাপ্লিকেশনটি অটোমেটিক্যালি কিন্তু বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, সো এই কথাটা এখানে বলছে। সো দেখেন তারপর 2 দিনের ভিতরে ম্যানেজারটা আমার সাথে কি কথা বলছে। সো দেখেন আমি যদি এখন আমার স্কাইপে যাই, স্কাইপে গেলেই আমি বুঝাইতে পারবো আপনাদেরকে। সো দেখেন এটি হচ্ছে আমার স্কাইপ। আর আমার সাথে যে ম্যানেজারটা কথা বলছে তিনি হচ্ছে যে এই যে আমাদের শ্রদ্ধেয় মনির ভাই, যিনি সাধারণত আমাদের গোটা এশিয়ার আইমনিটাইজের ম্যানেজার, মার্কেটিং ম্যানেজার বলা যেতে পারে বা অফিসিয়ালি মার্কেটিং ম্যানেজার। ইনি কিন্তু খুবই ভালো মানুষ। অনেকে হয়তো বা বলতে পারেন যে ভাই ভালো না, কিংবা ভাই অ্যাকাউন্ট অ্যাপ্রুভ দেয় না, কিংবা ভাই অ্যাপ্লিকেশন করার পর আমাদেরকে রিপ্লাই দেয় না। এটা আসলে ধারণাটা ভুল। ঠিক আছে, কারণ হচ্ছে যে ভাই যদি অ্যাপ্লিকেশনটা ফুলফিলভাবে পায় অবশ্যই কিন্তু সে আপনাদেরকে রিপ্লাই দেবে এবং অ্যাকাউন্টে অ্যাপ্রুভ দেবে। তার মানে এই না যে আমি অ্যাকাউন্ট পাইছি দেখা এই ভাইটির নামে আমি গুণগান গাইতেছি, এমন কিছুই না। কারণ ওনার সাথে আমি কথা বলছি, কথা বলার পরে ওনার ভিতর যে চাপা ক্ষোভ বা দুঃখ আছে সেটা কিন্তু এই ব্যাপারগুলো কিন্তু তিনি আমার সাথে শেয়ার করছেন। ঠিক আছে, সো ইনি এমন মানুষ যে তিনি একনিষ্ঠভাবে কাজ করার পরে কিন্তু প্রতিনিয়ত গালি খান আমাদের থেকে। ঠিক আছে, কারণটা হলো অনেকে আমরা সাধারণত অ্যাপ্লিকেশন করি, কিন্তু যখন সে আমাদের থেকে যখন পেমেন্ট প্রুফ চায় অথবা স্কাইপে কথাবার্তা বলতে চায় তখন কিন্তু আমরা বলি যে তুমি বাঙালি, এ হয়েছে সে হয়েছে, এরপরে কিন্তু। ঠিক আছে, সো দেখেন তিনি আমার সাথে কিভাবে কথা বলছেন কিংবা কিভাবে তিনি আমাকে কি কথা বলছেন, সো এই বিষয়গুলো। সো আরেকটি বিষয় আমি বলে রাখি যে ইনার নামে কিন্তু অনেক আলতু ফালতু ফেসবুক কিন্তু পেজ আছে এবং ফেসবুক কিছু প্রোফাইল আছে। ঠিক আছে, যার মাধ্যমে কিন্তু মানুষজন কিন্তু আপনাদের সাথে অনেক সময় ধোঁকাবাজি করতেছে যে আইমনিটাইজের মনির, আমাকে 10,000 কিংবা 20,000 টাকা দাও, আমি আপনাদেরকে অ্যাকাউন্টে অ্যাপ্রুভ দিয়ে দেবো। এটি কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। ঠিক আছে, কারণ আপনি যদি ওদেরকে টাকা দিলেন না, তারা কিন্তু অ্যাকাউন্টটি টাকা কিন্তু মেরে খেয়ে তারা কিন্তু আপনার অ্যাকাউন্টটি কিন্তু মানে আনফ্রেন্ড করে দেবে। ঠিক আছে, তখন কিন্তু আপনারা মানে এই মনির ভাই কিন্তু দায়বদ্ধ থাকবে না, আপনারা নিজেরাই নিজের কাছে তখন দায়বদ্ধ থাকবেন। এর কারণটা হচ্ছে যে অনেকেই কিন্তু এর নামে কিন্তু প্রতারণা করতেছে। সো আপনারা প্রতারণার যাতে শিকার না হন এই জন্য আমি কিন্তু ইনার যে পার্সোনাল ফেসবুক পেজ এবং পার্সোনাল ফেসবুক স্কাইপ আছে আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা চাইলে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে ওনার সাথে ডিরেক্ট কথাবার্তা বলতে পারবেন। এখানে প্রতারণার শিকার হওয়া খুবই কম থাকবে। ঠিক আছে, সো দেখেন উনি আমার সাথে যে কথাগুলো বলছেন দেখেন, সেটি হলো যে সো বেসিক্যালি অনেক কথাবার্তা হয়েছে, আমি ওগুলো দেখাইতেছি না, আমি জাস্ট দেখাইতেছি যে উনি কী কথাবার্তা আমাকে বলছেন অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নেওয়ার সম্পর্কে, জাস্ট আমি এতটুকু দেখাইতেছি। সো জাস্ট তিনি আমাকে বললেন যে প্লিজ প্রুভড অ্যান্সার্স দ্যাটস ফলোয়িং কোশ্চেন। সে আমাকে বলতেছে যে কিছু অ্যান্সার, কিছু প্রশ্ন আমি আপনাকে করব, অবশ্যই এই প্রশ্নগুলোর অ্যান্সার আপনি আমাকে দিবেন। সেটা হচ্ছে যে হোয়াট ইজ ইউর ইমেল আইডি, হোয়াট ইজ ইউর নেম। সে বলতেছে যে তোমার ইমেল আইডি কী, তোমার নাম কী, হোয়ার আর ইউ ফ্রম, প্লিজ শো মি ইউর এনআইডি কার্ড ব্যাক অর ফ্রন্ট পেজ, প্লিজ গিভ মি ইউর ফেসবুক প্রোফাইল ইউআরএল, হোয়াট ট্রাফিক সোর্স ডি ইউ। সো এখানে 11টা প্রশ্ন আছে, 11টা প্রশ্ন করছেন। সো প্রথম প্রশ্ন হচ্ছে যে হোয়াট ইজ ইউর ইমেল, আমি আমার ইমেলটি দিয়ে দিছি, আমি একটু পরে দেখাইতেছি। হোয়াট ইজ ইউর নেম, সো আপনার নাম কি, আপনার ফুল নেম এনআইডি কার্ডের সাথে যেটি আছে সেটি দিয়ে দিবেন। তারপর হোয়ার আর ইউ ফ্রম, আপনি কোথা থেকে, আপনি যদি বাংলাদেশ থেকে হন আপনি লিখবেন বাংলাদেশ, ইন্ডিয়া থেকে হলে ইন্ডিয়া, এটা লিখবেন। তারপরে এনআইডি কার্ড ফ্রন্ট আর ব্যাক পার্ট, অবশ্যই আপনাকে এনআইডি কার্ডের প্রথম পেজের পিকচার এবং শেষের পেজের পিকচারটি অবশ্যই দিতে হবে। তবে প্লিজ গিভ মি ইউর ফেসবুক ইউআরএল, আপনাকে ফেসবুকের ইউআরএল দিতে হবে, আপনার ফেসবুক আইডিটা কি, ফেসবুকের লিঙ্ক দিতে হবে আপনার। personal. What traffic source do you use and what is your top zero? এখানে বলতেছে যে তোমার ট্রাফিক সোর্স কি, কোন ট্রাফিক সোর্স ব্যবহার করো এবং আপনার টপ কান্ট্রি কোনটা। অনেকে ভুল করেন যে বোঝেন না যে জিও কি, জিও হচ্ছে যে একটা কান্ট্রি, জিও মানে হচ্ছে কান্ট্রি, টপ কান্ট্রি। হাউ মাচ ডলার ডু ইউ মেক ডেইলি, সো সে বলতেছে তুমি কত ডলার প্রতিদিন আর্ন করো। What platforms do you cooperate or still cooperating with? সে বলতেছে আপনি কারেন্টলি কোন নেটওয়ার্কের সাথে কাজ করতেছেন। ডু ইউ হ্যাভ এনি সিপিএ অ্যাকাউন্ট ইন দিস ইমেল, সে বলতেছে যে আপনি যে ইমেলটা দিলেন সেই ইমেলের সাথে কি আপনার আগে কোনো সিপিএ অ্যাকাউন্ট আছে। তারপর 10 নম্বর বলতেছে যে স্ক্রিনশট অফ ইউর স্ট্যাটিস্টিক ফর দ্য লাস্ট মান্থ, সে বলতেছে যে আপনার কিছু পেমেন্ট প্রুফ দেন লাস্ট মান্থের, স্ক্রিনশট অফ কমপ্লিট পেমেন্টস ফ্রম আদার প্ল্যাটফর্মস ফর দ্য লাস্ট 2 মান্থ। সে বলতেছে যে আপনি যে পেমেন্টও পাইছেন সেটিও আমাদেরকে দেখা হবে যে লাস্ট 2 মান্থের। সো দেখেন আমার অ্যান্সারগুলো কী ছিল, সেটি হলো যে এখানে দেখেন যে আমার নাম দিলাম আমি বাংলাদেশ থেকে, এটি দিলাম আমার ফেসবুক ইউআরএলটাও দিয়ে দিছি। 5 নম্বর হচ্ছে আমার যে ট্রাফিক সোর্স এটিও দিয়ে দিলাম। তারপর হচ্ছে যে আমার আমি কত ডলার ইনকাম করি সেটিও দিলাম, প্রতিদিন আমি কোন নেটওয়ার্কের সাথে কাজ করি আমি সেটিও দিলাম। সো তারপর বললাম যে আমার কোনো অ্যাকাউন্ট নাই এই ইমেইলে, সেটিও দিলাম বললাম। সো দেখেন আমার ফেসবুকের ইউআরএল কিন্তু এটা। সো তারপর আমার পেমেন্ট প্রুফগুলো এটা দেখেন, পেমেন্ট প্রুফ এইটা, ঠিক আছে। সো এইটা, সো ফাইনালি আমাকে কি করা হলো, আমাকে বলা হলো যে সে ভ্যাকেশনও ছিল, আমাকে 2 দিন পরে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ দিয়ে দিবে। সো দেখেন আমি দেখাইতেছি একটু পরে যে তিনি আমাকে কোন ইমেল দিয়েছিলেন, যার ফলে আমি বুঝতে পারলাম যে আমার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হয়ে গেছে। সো এই অ্যান্সারগুলো অবশ্যই আপনার ফুলফিলভাবে দেবেন। সো অনেকেই কিন্তু বোঝেন না, যে অনেকেই ইমেল দেন না অথবা তাদের যে এনআইডি কার্ড আছে সেটি দেন না, এটি কিন্তু অবশ্যই দিতে হবে। আর সে কিন্তু আপনার সাথে কিন্তু লাইভে কথাও বলবে, যে আপনি ওনাকে বললেন যে আপনি লস পলসে কাজ করেন, সে কিন্তু আপনাকে ডিরেক্ট ফোন দেবে, ফোন দিয়ে বলবে যে আমাকে প্লিজ অ্যাকাউন্টটি দেখাও, এটি যে তোমার অ্যাকাউন্ট স্ক্রিন শেয়ার করে আমাকে একটু দেখাও, তাহলে আমি বুঝবো যে তুমি রিয়েল মানুষ, ঠিক আছে। অবশ্যই সেই কাজটি কিন্তু আপনাদেরকে করতে হবে। সো আমি আবার বললাম এই মনির ভাইটা খুবই ভালো মানুষ, সেটি হলো যে তার কারণ হচ্ছে যে এনার সাথে যদি কথা বলেন সে আপনাদেরকে অবশ্যই অ্যাকাউন্ট দেবে, কোনো টাকা পয়সা নেবে না। বাট আপনি যেগুলো প্রুফ করবেন তার কাছে যে আপনার ট্রাফিক সোর্স অথবা আপনার যে পেমেন্ট প্রুফ এগুলো রিয়েল কিনা, এগুলো অবশ্যই আপনাদেরকে বলতে হবে। যারা নিউ আছেন তারাও এই ভাইয়ের সাথে কথা বলতে পারেন যে ভাই কীভাবে আপনারা অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ পাবেন, হয়তো বা সে আপনাদেরকে অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ দিতেও পারে, যদি সে মনে করে যে আপনি খুব ভালো ওয়ার্কার, খুবই ভালো ট্রাফিক সোর্স আছে, ঠিক আছে। সো দেখেন মানে এইভাবে কথাবার্তা বলার পরে তিনি আমাকে একটি ইমেল দিয়ে দিতেন, ইমেলটা হলো এইটা দেখেন, আমি একটু আপনাদেরকে দেখাই। সো ইমেলটা হলো এই যে এইটা। সো ফাইনালি সোনার হরিণ, সে বলল যে ওকে ইওর অ্যাকাউন্ট ইজ অ্যাপ্রুভ, ওয়েলকাম, ঠিক আছে। আর আমার অ্যাকাউন্ট ম্যানেজার হচ্ছে এনা। সো আপনি যদি বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নিতে চান তাহলে অবশ্যই 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 কিন্তু মনির ভাইয়ের সাথে প্রথমে কথাবার্তা বলতে হবে, তারপরে কিন্তু আপনি অ্যাকাউন্ট অ্যাপ্রুভ পাবেন। সো আমি এখন আপনাদেরকে দেখা যে আমার যে অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্টটা, ঠিক আছে। সো এটি হচ্ছে আমার অ্যাকাউন্ট, আমার নতুন অ্যাকাউন্ট, এখন আমি কাজ করি নাই। সো আপনাদের কারো যদি কোনো ভালো ট্রাফিক সোর্স থাকে, ভালো ট্রাফিক সোর্স কোনো 2 নম্বরের ট্রাফিক সোর্স না, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনারা যদি চান এটি নতুন অ্যাকাউন্ট, আপনারা আমার সাথে কাজ করতে পারেন, ঠিক আছে। আমি আবারও বলছি আমি কিন্তু অ্যাকাউন্ট বাই সেলস কোনো কিছু করতে চাই না এবং করিও না। সো দেখেন আমি কিন্তু ভিডিওর শুরুতে বলছিলাম যে আমি অ্যাকাউন্ট বাই অ্যান্ড সেলসের কিছু বিষয় নিয়ে আপনাদেরকে কথা বলবো, যে আপনারা যদি সেটা শোনেন তাহলে কখনোই কিন্তু আপনারা অ্যাকাউন্ট বাই সেলস করবেন। আর এটি এখন বলি, সেটি হলো যে আপনারা অনেকেই আছেন আপনারা অনেক ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু জানান যে ভাই আমার আইমনিটাইজ অ্যাকাউন্টটি আমি কিনতে চাই। আমি কিন্তু এর আগেও কিন্তু একটা ভিডিও করেছিলাম যে কীভাবে আইমনিটাইজ অ্যাকাউন্টে আপনারা অ্যাপ্লাই করবেন এবং অ্যাপ্রুভ নেবেন। এটি কিন্তু আইমনিটাইজ নিয়ে আমার মনে হয় 3 নম্বর ভিডিও, ঠিক আছে। সো আমি এর কারণটা বলি, সেটা হলো যে আমি আইমনিটাইজ অ্যাকাউন্ট বাই সেল করি না। এর কারণ হলো যে কোনো সাপোজ দেখেন আমি মনির ভাইয়ের সাথে কথা বলছি, iMonetize অ্যাকাউন্টে অ্যাপ্রুভ বিষয় নিয়ে। সো আমি যদি এই অ্যাকাউন্টটা সেল করে দেই, সাপোজ আমি আরেকজনের কাছে থার্ড পার্টির কাছে অ্যাকাউন্টে সেল করে দিলাম, ঠিক আছে। সো সেই ব্যক্তি তো অবশ্যই কাজ করবে, কিন্তু যখন সে ম্যানেজারের সাথে কথাবার্তা বলতে পারবে, দ্য ওয়ে আই টকিং উইথ ম্যানেজার বাট হি কান্ট, এর মানেটা হচ্ছে যে যেভাবে আমি ম্যানেজারের সাথে কথা বলেছিলাম, আমি অ্যাকাউন্টটি সেল করার পরে যে ব্যক্তিটা কথা বললো ম্যানেজারের সাথে, সে কিন্তু ভালোভাবে কথাবার্তা বলতে পারবে না। দুই কথা দুই রকম হয়ে যাবে। এর কারণে ওই অ্যাকাউন্ট ম্যানেজার যদি কখনও কোনোভাবে জেনে যায় যে আপনি অ্যাকাউন্টটি বাই করেছেন, আপনার অ্যাকাউন্টে যত ডলারই থাক সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টটি অফ করে দিবে। আপনি কোনোভাবেই কিন্তু কোনো দিনও ওই অ্যাকাউন্টে যে পরিমাণ ডলার আছে আপনি কখনোই কিন্তু ওই পরিমাণ ডলার উইথড্র দিতে পারবেন না। সো এই জন্য মনির ভাই কিন্তু বারবার বলে দিয়েছে যে অ্যাকাউন্ট বাই অ্যান্ড সেলস টোটালি নট অ্যালাউ, ঠিক আছে। আমি আই হোপ আপনাদেরকে বোঝাতে পারছি। সো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন যে অ্যাকাউন্টটি কখনও বাই অ্যান্ড সেলস মানে নিয়ে কখনও ভাববেনই না। এটা একদম মানে এটা ঠিক না, ঠিক আছে। অনেকেই আছে, অনেক ইউটিউবার আছে কিন্তু যারা সাধারণত এরকম করে যে বাই অ্যান্ড সেলসের বিজনেস করে, যে আমাকে 5,000 টাকা দেন, আমি আপনার নামে অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ নিয়ে দিব, আমাকে 5,000 টাকা দিতে হবে, ঠিক আছে। সো এই কাজটা কখনোই করবেন না, এটা ফাঁদে পা দিবেন না, ঠিক আছে। সো তারপর হচ্ছে যে কোয়ালিটি ট্রাফিক লাগবে। আরেকটি কথা হচ্ছে যে কোয়ালিটি ট্রাফিক বলতে কি, আপনারা কখনোই 2 নম্বর ট্রাফিক সোর্স ঢুকাইবেন না। আর মানে হচ্ছে যে অনেকেই আছেন কিন্তু নিজেদের লিঙ্কে কিন্তু সাইন আপ করে, সেটা হচ্ছে যে আপনার ডিফারেন্ট ইমেল চেঞ্জ করে এরকম যদি করেন, আর ম্যানেজার যদি জানতে পারে কিংবা আপনার প্রমোশনাল লিঙ্ক থেকে যদি জানা যায় যে আপনি এরকম করেন, 2 নম্বরই ট্রাফিক সোর্স দিয়ে টাকা ইনকাম করেন, তাহলে কিন্তু চিরতরে আপনার অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হবে। সো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন, ঠিক আছে। আরেকটি বিষয় হলো যে আমি আবারও বলতেছি, সেটা হচ্ছে যে ভিডিওর মাঝখানে বলেছিলাম যে রিয়েল ফেসবুক অ্যাকাউন্ট অ্যান্ড স্কাইপ আইডি দিয়ে রাখবো ভাইটার। সো আপনারা যারা সাধারণত iMonetize অ্যাকাউন্ট অ্যাপ্রুভ চান, তারা আমার ডিসক্রিপশন বক্সটা একটু চেক করতে পারেন, আমার রেফারেল লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে যদি আপনারা অ্যাপ্লাই করেন খুব সহজেই অ্যাপ্রুভ পাবেন। আর আপনারা যদি বাংলাদেশ বলেন আর এশিয়া মহাদেশ বলেন, এই এশিয়া মহাদেশের যদি যে iMonetizeর অফিসিয়াল ম্যানেজার, তার সাথে যদি কথা বলতে চান, তার রিয়েল ফেসবুক অ্যাকাউন্ট এবং রিয়েল স্কাইপ অ্যাকাউন্ট আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা চাইলে ওনার থেকে কথাবার্তা বলতে পারেন কিংবা ওনার কাছে অ্যাপ্লাই করতে পারেন যে আপনারা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ পাবেন কি না, ঠিক আছে। আর এই ভিডিওতে আমি মূলত অনেক বিষয় নিয়ে কিন্তু মনির ভাই সম্পর্কে আমি কথা বলেছি, তার মানে এই না যে মনির ভাই আমাকে অ্যাকাউন্ট দিয়েছে বলে আমি তার সাথে কথাবার্তা বলতেছি। ভাই আমি কিন্তু মানে নিজের যোগ্যতায় কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু অ্যাপ্রুভ নিয়েছি, ঠিক আছে। সো এরকম ভাববেন না যে ভাই আমাকে টাকা দিয়েছে কিংবা এটা সেইটা হ্যান ত্যান। আমি কিন্তু নওগাঁরও না ভাই, ঠিক আছে। আমার বাড়ি বগুড়াতে, আমি নওগাঁতে কখনো যাই না। আর আমার সিপিএ মার্কেটিং করি কিংবা ইউটিউব মার্কেটিং করি বিধায় একটা সম্পর্ক সবার সাথে হচ্ছে, এতটুকুই, ঠিক আছে। আমি আবারও বললাম যে এখানে স্পন্সরশিপের কিংবা কোনো কিছুই এরকম হয় নাই, আমি জাস্ট অ্যাকাউন্টটার সম্পর্কে রিভিউ নিয়ে আমি কথা বললাম, ঠিক আছে। সো এই হচ্ছে বিষয়। আই হোপ iMonetize সম্পর্কে আপনারা মোটামুটি সবাই জানেন। আমি জাস্ট দেখালাম যে কীভাবে অ্যাপ্লিকেশন করবেন, কীভাবে সঠিক নিয়মে সাধারণত স্কাইপে ম্যানেজারদের সাথে কথা বলুন, কীভাবে অ্যাপ্রুভ নেবেন, ঠিক আছে। আমি পরবর্তী ভিডিওতে দেখাবো যে কীভাবে সাধারণত iMonetize থেকে স্মার্ট লিঙ্ক ক্রিয়েট করবেন, এটা নিয়ে। আর ওভারঅল এই ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, সেই বিষয়গুলোর কোনো কিছু যদি আপনারা না বোঝেন, বিনা সংকোচে বিনা দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ফেসবুক পেজে আপনারা মেসেজ দেবেন, যত তাড়াতাড়ি সম্ভব আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। সো আই হোপ ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। এই ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হন, অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।